এই চোখ দুইটা আর এই কান দুইটা একটু খোলা রাখলে কিন্তু আমাদের চারপাশে হাজারো ব্যবসার আইডিয়া আছে, যেগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, এবং এগুলো কাজে লাগিয়ে কিন্তু আমাদের জীবনটাকে আমরা অনেক রঙিন করে ফেলতে পারি, অনেক স্বাচ্ছন্দ্যময় করতে পারি। এখানে এসে ভিডিও দেখার প্রয়োজন নেই ব্যবসার আইডিয়ার জন্য। তবুও যখন চলে এসেছেন, তবে আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ ব্যবসা আইডিয়া শেয়ার করব। আশা রাখছি এটা থেকে আপনি একটু হলেও উপকৃত হবেন। আজকে কথা বলবো সিলিন্ডার গ্যাসের বোতলের ব্যবসা সম্পর্কে। দেখুন, যত দিন যাচ্ছে ততই আমাদের দেশে সিলিন্ডার গ্যাসের বোতলের ব্যবসাটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গ্রামগঞ্জ, শহর বন্দর সব জায়গায় এখন মানুষ এই বোতলের গ্যাসগুলো ব্যবহার করে। একটা সময় ছিল এই বোতলের গ্যাসটাকে বিলাসিতা ভাবা হতো, কিন্তু এখন আর এটাকে বিলাসিতা ভাবা হয় না, বরং এটাকে জীবনের একটা প্রয়োজনীয় অংশ হিসেবে ভাবা হচ্ছে। এবং প্রত্যেকটা ঘরে ঘরেই দেখবেন এই যে লাকড়ি বা খড়ির চুলা এগুলো ব্যবহার কমে আসছে, বরং এই গ্যাসের ব্যবহারটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এটার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, আরেকটা কথা দেখেন, শহর এলাকায় কিন্তু এখন যেসব এলাকায় গ্যাস আছে, মানে লাইন গ্যাস, সেই গ্যাস কিন্তু বেশ সমস্যা দেখা দেয়। তো এই সমস্যা দেখা দেয় বিধায় কিন্তু এই বোতলের গ্যাসগুলো আরো দাম বৃদ্ধি পাচ্ছে, মানে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সাথে বাজারে বেশ কিছু কোম্পানি বের হয়েছে, আরো নতুন নতুন কোম্পানি আসছে এই বাজারটাকে দখল করার জন্য। নতুন নতুন কোম্পানি আসছে কারণ এটার প্রসার আরো বৃদ্ধি পাবে। সরকারও চাচ্ছে যেন প্রত্যেক ঘরে ঘরে এই গ্যাসের বোতলটা চলে যায়। একটা সময় আমরা মোবাইলে কথা বলতাম বা মোবাইলের দামগুলো অনেক বেশি ছিল, পার মিনিট কথা বলতাম অনেক টাকা কাটতো, কিন্তু দেখুন বেশ কয়েকটা কোম্পানি যখন চলে আসলো তখন কিন্তু এটা দাম কমে আসছে, একদম সবার হাতের নাগালে চলে এসেছে। একটা সময় ছিল যে রিক্সাওয়ালারা মোবাইল চালালে আমরা হাসতাম, কিন্তু এখন এটা আমাদের গায়ে সহ্য হয়ে গিয়েছে, এখন আমাদের কাছে এটাকে মানে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গিয়েছে। তো ঠিক তেমনই ভাবে এই গ্যাসের বোতলটাও এক সময় সবার ঘরে ঘরে থাকবে, এটাকে বিলাসিতার পণ্য ভাবা হবে না। তো যেহেতু এটা চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে এটার চাহিদা কমবে বলে ধারণা করা যায় না, অবশ্যই এটার চাহিদা আরো বেশি বৃদ্ধি পাবে, সেহেতু আমরা চাইলে এটার ব্যবসা করতে পারি। তো সিলিন্ডার গ্যাসের বোতলের ব্যবসা করা যায় মূলত তিন ভাবে। একটা হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটর নেবেন, মানে যে কোনো এক কোম্পানি, এক কোম্পানি কিনা দুই তিনটা কোম্পানির কাছ থেকে আপনি ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ নিতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি যে কোনো একটা ব্যবসার সাথে যদি অলরেডি জড়িত থাকেন, তাহলে সেই ব্যবসার পাশাপাশি আপনি আপনার দোকানে সিলিন্ডার গ্যাসের বোতল রাখতে পারেন, তাহলে কিন্তু মাসে বেশ কয়েকটা কেনা বেচা হবে। আর থার্ড হচ্ছে আপনি একটা ভ্যান গাড়ি করে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করবেন। ডিস্ট্রিবিউটর নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি অর্থাৎ আমার কাছে এতগুলো টাকা পয়সা নাই যে আমি একটা ডিস্ট্রিবিউটর নেব বা ডিলারশিপ নেব, সো এটা আমার জন্য হবে না। সেকেন্ড হচ্ছে আমার কোনো ব্যবসা নাই যে আমি আমার বর্তমান ব্যবসার পাশাপাশি আমি এটা করব। যেহেতু এটা নেই, তাহলে আমরা থার্ড অপশনটা বেছে নিতে পারি। থার্ড অপশনে শুধুমাত্র আপনি আপনি একটা ভ্যানের প্রয়োজন হবে, প্রয়োজনে একটা ভ্যান ভাড়া নিতে পারেন, সেই সাথে আপনাকে 1000 পিস ভিজিটিং কার্ড বানাতে হবে। আপনি যে এলাকায় বসবাস করেন দেখবেন প্রায় প্রত্যেকটা দোকানেই এই গ্যাসের বোতল রাখে, তা আপনি কি করবেন এই ভিজিটিং কার্ডগুলো যে যে দোকানে এই গ্যাসের বোতলগুলো রাখে সেই সেই দোকানে বিলি করবেন। তাতে করে যারা এই গ্যাসের বোতলে ব্যবসা করে তারা কিন্তু আপনাকে ফোন দিবে, আর এই ফোন দেওয়ার ফলে আপনি তাদের কাছে তাদের প্রয়োজনীয় পণ্যটা, মানে এই গ্যাসের বোতলটা পৌঁছে দেবেন। আমি বলতে চাচ্ছি আপনার এলাকায় যারা ব্যবসা করে তাদের কিন্তু সময় হবে না প্রতিদিন গিয়ে গিয়ে ওই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে গ্যাসের বোতল এনে তারপর দোকানে রাখার। তো যেহেতু তাদের এই সময়টা হবে না, অথবা যেহেতু আপনি নিজে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাহলে আর তারা সেখানে যেতে চাইবে না। আপনি যদি 10 টাকা বেশিও নেন তবুও কিন্তু আপনার কাছ থেকে এই পণ্যটা নিতে তারা বাধ্য থাকবে, কারণ
তাদের অনেকটা সময় বাঁচিয়ে দিচ্ছেন, তাদের অনেকটা পরিশ্রম আপনি বাঁচিয়ে দিচ্ছেন। তো এই সুবিধাটা যদি আপনি প্রদান করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে ব্যবসাটা করতে পারবেন। এখন লাভের কথায় আসা যাক, এই ব্যবসাটা কিভাবে করবেন? আপনি চাইলে যদি আপনার পরিচিত ডিস্ট্রিবিউটর থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা বিনা পুঁজিতেও করতে পারবেন। কেননা ধরেন আপনি যদি 10টা বোতল নিয়ে বের হন বিক্রি করে, তারপরে বিকেল বেলায় আপনি এই 10টা বোতল আপনার মালিককে বা মহাজনকে দিয়ে দিলেন, আর যত টাকা বিল হলো সাথে সাথে দিয়ে দিলেন, তাহলে কিন্তু টাকা লাগছে না। আর যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনার টাকা দিয়ে কিনে আনতে হবে। এক্ষেত্রে আপনি 10টা বোতলের জন্য কিন্তু তেমন একটা টাকা পয়সা প্রয়োজন হবে না, আপনি একটু কথাবার্তা বলে নেবেন। প্রফিটের বেলায় আমি যদি প্রত্যেকটা বোতলে 50 টাকা করে প্রফিট ধরি, তাহলে দিনে যদি 10টা বোতল বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন 500 টাকা। আর দিনে 10টা বোতল বিক্রি করা তেমন কোনো কঠিন কাজ নয়, কারণ আপনি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এখানে একজনের কাছে বিক্রি করতে গিয়ে যদি সে না রাখে অন্যজন রাখবে, এভাবে কেউ না কেউ আপনার কাছ থেকে এই বোতলটা রাখবেই। তো দিনে যদি আপনি 20টা বোতলও বিক্রি করতে পারেন তাহলে কিন্তু মাসে দিনে 1000 টাকা হয়ে যাচ্ছে। এটা ইনকাম করা আহামরি কঠিন কোনো কাজ নয়, খুবই সহজ একটা কাজ, তবে আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি যদি ঘরের কোনো বসে বসে বলেন আমি বেকার বেকার, আমার আমার কোনো কাজের কোনো সন্ধান নেই, কিছু করতে পারছি না, তাহলে হবে না। যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তাহলে আপনার পরিশ্রম করতে হবে, তাহলে এক সময় আপনি ভালো ইনকাম করতে পারবেন। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেল, এত বেশি কথা বলার আশা ছিল না, তবুও অনেক কিছু বলে ফেললাম, আশা রাখছি আপনারা বিরক্ত হবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।